মূলত আলু একটি বহুবর্ষজীবী টিউবারাস ফসল যা সোলানেসি গোত্রের অন্তর্ভুক্ত। আসলে এর খাওয়ার উপযোগী টিউবারের কারণেই এটির নাম আলু। আমরা প্রায় প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি এই আলু খেয়ে থাকি। এই আলুরও আছে নানা পুষ্টিগুণ। আলুতে ভিটামিন এ, বি ও সি আছে। এছাড়া আলুর খোসাতে আছে ভিটামিন এ, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সাইড, ফাইবার সহ প্রচুর কার্বোহাইড্রেট। চলুন এবার দেখে নেওয়া যাক আলুর খাওয়ার উপকারিতাগুলো। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আলু ব্লাড প্রেশারকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে এই আলু। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং ওজন বেড়ে যায়। হজমে সহায়ক, হজমের পক্ষে আলু খুব ভালো, কারণ আলুতে হাই ফাইবার থাকে। ত্বকের পক্ষে উপকারী, আলু বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র্যাশ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আলুতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি রয়েছে, যা ত্বকের জন্য জরুরি। এছাড়া রোদে পোড়া ভাব দূর করতে আলুর রস অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধে আলু, আলুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বৃদ্ধি করে। একটি মধ্যম জাতের আলুর ত্বকে 27 মিলিগ্রাম ভিটামিন সি আছে। এছাড়া আলুতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন ও আয়রন আছে। মানসিক চাপ কমাতে আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন B6 রয়েছে, যা মন ভালো রাখার জন্য কার্যকরী দুটি উপাদান সেরোটোনিন ও ডোপামিন নামক নিউট্রান্সমিটার গঠনে সহায়তা করে। নিউট্রান্সমিটার মস্তিষ্কের অনুভূতি আদান প্রদান করে থাকে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখতে সহায়তা করে। মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে। আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড, ওমেগা-3 ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে, যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করতে সহায়তা করে।